বাংলাদেশে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে যাওয়ার পাশাপাশি মৃত্যুর তালিকাও দীর্ঘ হচ্ছে। নানা পদক্ষেপ সত্ত্বেও ডেঙ্গুর প্রকোপ কমছেই না। চলতি বছর ডেঙ্গুতে মৃত্যু হয়েছে 217 জনের। বাংলাদেশের ইতিহাসে ডেঙ্গুতে সর্বোচ্চ সংক্রমণ এবং মৃত্যু হয় গত বছর। তখন 3,21,179 জন মানুষ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন, আর মৃত্যু হয় 1,705 জনের। গত বছরের সেপ্টেম্বরে ডেঙ্গুতে সবচেয়ে বেশি 396 জনের মৃত্যু হয়েছিল। ওই সময় ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন 79,598 জন। বাংলাদেশে ডেঙ্গুতে আক্রান্ত ও মৃত্যু দুটোই চলছে সমান গতিতে। চলতি বছর প্রথম 9 মাসে 163 জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে শুধু গত সেপ্টেম্বরেই মারা গিয়েছেন 80 জন। আক্রান্ত মানুষের সংখ্যাও বাড়ছে। একই মাসে প্রতি সপ্তাহে ডেঙ্গুতে আক্রান্ত হওয়ার সংখ্যা আগের সপ্তাহের তুলনায় 20% বেশি হারে বৃদ্ধি পাচ্ছে। অনেকের ধারণা রোগটি বৃদ্ধির অনুকূল পরিবেশ সৃষ্টি হয়েছে। যদিও ডেঙ্গু প্রতিরোধে ঢাকা দক্ষিণ এবং উত্তর সিটি কর্পোরেশনের দুটি বিশেষজ্ঞ কমিটি গঠন করেছে স্থানীয় সরকার মন্ত্রক। প্রতিটি কমিটিতে দেশের 3 জন বিশেষজ্ঞকে সদস্য করা হয়েছে। জনস্বাস্থ্যবিদেরা বলেন, বাংলাদেশে জুলাই এবং আগস্ট মাসে ডেঙ্গুর নিয়ন্ত্রণ সংক্রান্ত কাজগুলি তেমনটি হয়নি। এখন ডেঙ্গুর প্রকোপ বেড়ে যাওয়ার পিছনে আগস্ট এবং সেপ্টেম্বরের অতিবৃষ্টি একটি বড় কারণ বলে মনে করছেন বিশেষজ্ঞরা। বাংলাদেশে সবচেয়ে বেশি বৃষ্টি হয় জুলাই মাসে, কিন্তু এবার জুলাইয়ের স্বাভাবিকের চেয়ে কম বৃষ্টি হয়েছে। যদিও আগস্টের স্বাভাবিকের থেকে 46% বেশি বৃষ্টি হয়েছে। ডেঙ্গু মোকাবিলায় স্বাস্থ্য মন্ত্রণালয়ের সঙ্গে স্থানীয় সরকারের একটি সম্মিলিত রিটে স্থানীয় সরকারের একটি সমন্বিত উদ্যোগের প্রয়োজন রয়েছে, কিন্তু সেই সমন্বয় হয়নি। প্রতিবছর স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ শাখা 3 দফায় ডেঙ্গুর লার্ভা জরিপ করে তা স্থানীয় সরকারের প্রতিষ্ঠানগুলিকে দেয়। এবছর ফেব্রুয়ারিতে বর্ষা পূর্ব জরিপ হয়েছিল, কিন্তু বর্ষা ও বর্ষা পরবর্তী জরিপ হয়নি। গত 2000 থেকে 2022 সালের মধ্যে দেশে ডেঙ্গু রোগীর সংখ্যা সবচেয়ে বেশি বৃদ্ধি পেয়েছে আগস্ট মাসে। কিন্তু 2021 সাল থেকে সেই চিত্রের কিছুটা পরিবর্তন হচ্ছে। এখন ডেঙ্গু রোগীর সর্বোচ্চ সংখ্যা সেপ্টেম্বর কিংবা অক্টোবর মাসে হচ্ছে। 2022 সালে দেশে ডেঙ্গুতে সর্বোচ্চ সংক্রমণ হয় অক্টোবর মাসে। এবারও এ মাসে ডেঙ্গুর সংক্রমণ বৃদ্ধির আশঙ্কার কারণ আগের মাসগুলির অস্বাভাবিক বৃষ্টি। বাংলাদেশে ডেঙ্গু আবারও চোখ রাঙানি দিচ্ছে। হ্যাঁ, গত কয়েকদিন হলো দেখা যাচ্ছে হাসপাতালগুলোতে ডেঙ্গু রোগীর সংখ্যা পর্যায়ক্রমে বৃদ্ধি পাচ্ছে। যদিও গত বছরে ডেঙ্গু রোগীর প্রকোপ ছিল বেশি এবং ডেঙ্গু রোগীর সংখ্যাও ছিল বেশি, সেই তুলনায় এবছরে চলতি মাসে ডেঙ্গু রোগীর সংখ্যা বৃদ্ধি পেয়েছে। পর্যায়ক্রমে আমাদের দেখছি আমরা ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়ছে। আমাদের ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এবং ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এই ডেঙ্গু প্রতিকারে একটি পর্যবেক্ষক টিম তারা অতি সম্প্রতি তারা ফর্ম করেছে এবং তারা এই ডেঙ্গু প্রতিকারে কাজ করে যাচ্ছে। শহরগুলো পরিচ্ছন্নতার ব্যাপারে তারা কাজ করে যাচ্ছে। পাশাপাশি এই যে মশা নিধনের জন্য, ডেঙ্গু নিধনের জন্য যে স্প্রে আমরা দেখতে পাচ্ছি শহর এলাকাতে প্রদান করা হচ্ছে, এবং ময়লা আবর্জনা যেগুলো স্তূপ ছিল, পুকুর ড্রেনেজগুলো যেগুলো ছিল সেগুলো পরিষ্কারের উদ্যোগ সিটি কর্পোরেশন নিয়েছে। তারপরেও আমি মনে করি যে ব্যক্তির সচেতনতা ডেঙ্গু প্রতিকারে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। নিজ নিজ জায়গা থেকে আমাদের এই ডেঙ্গু প্রতিকারে আমাদের সোচ্চার হতে হবে। আমাদের এই যে টবে জমে থাকা পানি আমাদের ফেলতে হবে, বিভিন্ন ময়লা আবর্জনা আশেপাশে বাড়ির আশেপাশে যে ময়লা আবর্জনা, তারপরে যে ঝোপঝাড়গুলো এগুলো পরিষ্কার রাখতে হবে। যেমন জমে থাকা পানিতে ডেঙ্গু লার্ভা বিস্তার করে, এই বৃষ্টিতে যেন পানি জমে না থাকে সেই বিষয়ে আমাদের প্রতিকার পদক্ষেপ নিতে হবে, এবং নিজ নিজ উদ্যোগে আমাদের ডেঙ্গু প্রতিকারে সচেতন হতে হবে। যদি আমরা সচেতন না হতে পারি কিন্তু এটি মহামারী আকার ধারণ করতে পারে। আমাদের প্রত্যেকের উচিত নিজ নিজ জায়গা থেকে ডেঙ্গু প্রতিকারে সোচ্চার হওয়া এবং পরিষ্কার পরিচ্ছন্নতার দিকে নজর দেওয়া। ধন্যবাদ।